অবশেষে টনক নড়ল পরিবেশ অধিদপ্তরের। একুশে টেলিভিশনে খবর প্রচারের পর ভেঙে দিল সাভার বলিয়ারপুরের সেই ঝুঁকিপূর্ণ ইটভাটাটি। এলাকাবাসী বলছে, ভাটা নতুন করে শুরু করলে বিদ্যুৎ আর গ্যাসের আগুনে ছারখার হতে পারে পুরো এলাকা। মুরাদ আক্তারের ক্যামেরায় অখিল পোদ্দার জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা আরিচা মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা ইটভাটার ছবি তুলতে গেলে একুশের অনুসন্ধানী দলকে ঘুষ দেবার চেষ্টা হয় কদিন আগে। পাঁচটা লোক আমরা নাস্তা খাইতে আমি যা দিছি অন্যদের মতোই বন ও পরিবেশ প্রতিমন্ত্রীও গুরুত্ব দিয়ে দেখেন এই খবরটি। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকেও ধন্যবাদ জানাই, তারা অতীতের তুলনায় অনেক বেশি ব্যাপারে সচেতন, রিপোর্টগুলো আমাদের গোচরে আনেন এবং তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করি। শেষমেশ পরিবেশ অধিদপ্তর উদ্যোগ নেয় ঝুঁকিপূর্ণ ইটভাটাটি ভেঙে ফেলার। রাস্তার মাটি খুঁড়ে গ্যাস লাইন উপড়ে ফেলা, 120 ফুটের পরিবর্তে 50 ফুটের চিমনি, হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের নিচে ইট খোলা নির্মাণ ও সরকারের কোনো বিভাগের ছাড়পত্র না নিয়ে আনান ব্রিক্স নামের প্রতিষ্ঠানটি ইট প্রস্তুত করাই চরম আতঙ্কে ছিলেন এলাকাবাসী। ইটিভিতে আমরা একটা রিপোর্ট দেখেছি, সেই প্রেক্ষিতে আমরা এসেছি এবং আমরা ইটভাটা ভেঙে দিয়েছি এবং তার যে তৈরি করা ইট সেগুলো জব্দ করেছি। গ্যাস লাইন আছে বা ইলেকট্রিসিটি আছে, যেহেতু এখানে অল টাইম আপনার আগুনের কাজ চলে, এতে যে কোনো মুহূর্তে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। এলাকাবাসী বলছে, প্রভাবশালী মহল নতুন করে চেষ্টা চালাচ্ছে ইটভাটাটি চালু করার। কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে একটা সাহস পাচ্ছে, যার ফলে এরা আবার চালু করার জন্য এরা পায়তারা করতেছে। চিমনি ভাঙার পরেও তারা তাদের কার্যক্রম বন্ধ করে নাই, তারা আবার এই জিনিসটা রিপেয়ার করে তাদের কার্যক্রম শুরু করে, আমরা তো এই জন্য আতঙ্কে আছি। ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। প্রয়োজনে যদি এটি ইটের ভাটা যদি বন্ধ করে দিতে হয় তো বন্ধ করে দিতে হবে, কিন্তু আমাদের দেশের সম্পদ তো রক্ষা করতে হবে, দুর্ঘটনা থেকে তো দেশ জাতিকে বাঁচাতে হবে। একুশে টেলিভিশনে খবর প্রচারের পর সাভার বলিয়ারপুরের এই ইটভাটাটি ভেঙে দেয় পরিবেশ অধিদপ্তর, পাশাপাশি জব্দ করে 87,000 ইট আর প্রয়োজনীয় যন্ত্রপাতি। তারপরও নতুন করে এই ইটভাটা আবার কাজ শুরু করে দিয়েছে আর এতেই আতঙ্কে আছেন এখানকার 20টি গ্রামের লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন।